ধর্ষণ মামলার বিচারের মুখোমুখি হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। খ্যাতি আর জনপ্রিয়তার মধ্যেও নানা ঘটনায় আলোচিত সমালোচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তেমনই একটি ঘটনা প্রায় 10.5 বছর আগের, রোনাল্ডোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক নারী। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলে ধর্ষণ করেছেন বলে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ তোলেন ওই নারী। 2010 সালের ওই ঘটনা এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছিল। রোনাল্ডোর বিরুদ্ধে এই নিয়ে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিল, সে মামলার শুনানি হয়েছিল এর আগে। আবারও যুক্তরাষ্ট্রে রোনাল্ডোর বিরুদ্ধে সেই ধর্ষণ মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। নেভাদায় ফেডারেল জাজের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই শুনানি, যেই শুনানিতে উপস্থিত থাকতে হতে পারে স্বয়ং রোনাল্ডোকেই। এখনও শুনানির নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ হয়নি। জেনিফার ডোর্সি বলেন, দুপক্ষের যুক্তিতর্ক শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। ধর্ষণের অভিযোগ তোলা ক্যাথরিন মায়োরগারের কথাও শোনা হবে। লাস ভেগাসের হোটেলে রোনাল্ডোর সঙ্গে শারীরিক সম্পর্কের বিনিময়ে সেই নারীকে এক প্রতিনিধির মাধ্যমে $3,075 দিয়েছিলেন রোনাল্ডো। তবে রোনাল্ডোর অ্যাটর্নি পিটার ক্রিস্টিয়ানসেন এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি, এমনকি অভিযুক্তের আইনজীবীও কোনো মন্তব্য করেনি। তো বন্ধুরা, এর আগে আরও নানান বিষয়ে ক্রিস্টিয়ানো রোনাল্ডো নানানভাবে সমালোচিত হয়েছেন এবং তিনি সে সকল সমালোচনা থেকে আবার সগর্বে বেরিয়ে এসেছেন। এবারও আমাদের সকলের আশা থাকবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই ধরনের মামলা কাটিয়ে আবারও পুনরায় তার সাধারণ জীবনে ফিরবে। তো বন্ধুরা।